নমস্কার, স্বাগত ক্যালকলিং টিভিতে। আমি তনুকা। নিজেকে আফগানিস্তানের কেয়ারটেকার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তিনি টুইট করে নিজেকে আফগানিস্তানের কেয়ারটেকার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। টুইটারে আমরুল্লাহ লিখেছেন, আফগানিস্তানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের মৃত্যু, অনুপস্থিতি, পদত্যাগ বা পলায়নের ক্ষেত্রে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কেয়ারটেকার প্রেসিডেন্ট হয়ে যান। আমি এখন নিজের দেশেই আছি, আমি বৈধ কেয়ারটেকার প্রেসিডেন্ট। সব নেতার সমর্থন ও মত নেওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছি। রবিবার তালিবান কাবুল দখল করার পরেই অন্তরালে চলে যান আমরুল্লাহ। তিনি টুইট করেন যে, লক্ষ লক্ষ মানুষ আমার কথা শুনছেন, তাদের আমি হতাশ করব না, আমি কোনোদিনও তালিবানের সঙ্গে এক ছাদের তলায় থাকব না। এরপর সোমবার আমরুল্লাহ টুইট করেন, আমার মাটিতে মানুষের সঙ্গে থাকব, তার একটি কারণ ও উদ্দেশ্য রয়েছে, ধর্মের উপর আমার বিশ্বাস রয়েছে। পাকিস্তানের মদতপুষ্ট আগ্রাসন এবং বর্বর একনায়কতন্ত্রের বিরোধিতা করছি। বরাবর তালিবানের কট্টর সমালোচক হিসেবে পরিচিত আমরুল্লাহ সালেহ। একমাত্র উত্তর পূর্বের পাঞ্জসির প্রদেশ এখনও তালিবানের দখলে আসেনি। সেখানকার বিভিন্ন নেতার সঙ্গে আমরুল্লাহর বৈঠকের ছবি সামনে এসেছে। সেখানে উপস্থিত ছিলেন সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আহমদ শাহ মাসুদের ছেলেও। 2001 সালে আমরুল্লাহকে দেশের গুপ্তচর সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি বা NDS-এর প্রধান নিযুক্ত করেন তৎকালীন প্রেসিডেন্ট হামিদ কারজাই। চলতি বছর দেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হন আমরুল্লাহ। এরপর তিনি আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে ফ্রন্ট তৈরির প্রক্রিয়া শুরু করলেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি রবিবারই দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গিয়েছে। তিনি 4 গাড়ি ভর্তি টাকা নিয়ে পালিয়েছেন বলেও জানা গিয়েছে। তার সঙ্গে আফগানিস্তান ছেড়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব, প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আধিকারিক ফজল মাহমুদ, আফগানিস্তানের পার্লামেন্টের স্পিকার মীর রহমান রহমানি, ইউনুস কানুনি, মোহাম্মদ মুহাকিক, করিম খালিলি, আহমেদ ওয়ালি মাসুদ ও আহমেদ জিয়া মাসুদ ইসলামাবাদে পালিয়ে গিয়েছেন বলেই আফগানের সংবাদ মাধ্যম সূত্রে খবর। এছাড়া আফগানিস্তানের পার্লামেন্টের কয়েকজন সদস্য ইসলামাবাদে পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ। ক্যালকলিং টিভি ব্রিংস টু কলকাতা অ্যান্ড আগরতলা দ্য বেস্ট ইন ক্লাস টেলিমেডিসিন সার্ভিসেস ফ্রম দ্য স্টেট অফ দ্য আর্ট নারুভি হসপিটাল ভেলোর, লাইসেন্সি অফ হেনরি ফোর্ড health systems.